कमेंट करे जानाते भूलो ना आर नतुन बंधुरा एखोनो जारा सबस्क्राइब करोनि प्लिज सबस्क्राइब करे पाशे थाका बेल बाटनटि प्रेस करे दिओ। এটা হচ্ছে একটা কারি পাতার গাছ, অনেকটাই বড় হয়ে গেছে, অনেক ছোট লাগানো হয়েছিল। তো বুঝতেই পারছো এটা কারি পাতার গাছ, আর রান্নার ক্ষেত্রে তো খুবই সুবিধা হয়, পাতা তুলে তুলে রান্না করা যায়। আবার এখান থেকে আবার ছোট ছোট অনেক চারাও হয়ে গিয়েছে। এই যে আর এটা তো বুঝতেই পারছো নয়নতারার গাছ, এটা আগে অনেক বাড়িতে ছিল কিন্তু এখন অনেক কমে গেছে, কারণ চারিদিকে সব বাঁধানো হয়ে যাওয়ার পর, সিমেন্ট হয়ে যাওয়ার পর তারপর এগুলো অনেকটাই কমে গেছে। আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, গাছপালা বেশ দেখতে খুব ভালোও লাগছে। আর এখানে রয়েছে দুরকম আম গাছ, কি কি আম গাছ আমি অতটা জানি না, তবে দুটো গাছ নতুন বসানো হয়েছে, খুব একটা বেশি দিনের নয়। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা, পিছন দিকেই রয়েছে এই গাছগুলো। এখানে রয়েছে জবা ফুলের একটা গাছ, প্রচুর জবা ফুল হয়, তো যেহেতু বিকেলবেলা শুধু কুড়িগুলো রয়েছে, ঠাকুমা সকালবেলায় সমস্ত জবা ফুল তুলে নিয়েছে, শুধু কুড়িই রয়েছে এখানে, না হলে প্রচুর জবা ফুল হয়। আর এই দিকে রয়েছে অ্যালোভেরা, সব টবেতে বসানো রয়েছে। এটা হচ্ছে একটা গন্ধরাজ লেবুর গাছ, তো কয়েকদিন আগে বেশ ভালোই লেবু হচ্ছিল, তো এখন পাতাগুলো কিরকম একটা হয়ে গিয়েছে, কিরকম টিপ টিপ দাগ হয়ে গিয়েছে। তোমাদের কাছে যদি কারোর জানা থাকে যে লেবু গাছ কিভাবে ভালো রাখা যায়, তো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। এটা একটা গন্ধরাজ লেবুর গাছ। এর পাশেই রয়েছে এই নিম গাছটা, এই নিম গাছটা হচ্ছে আমাদের কলেজ থেকে একবার মানে ওই পরিবেশ দিবসে গাছ লাগাতে বলেছিল, তো আমি এই গাছটা অনেক ছোট লাগিয়েছিলাম, অনেকটা বড় হয়ে গিয়েছে, আগের বছরেই লাগানো হয়েছিল গাছটা, বেশ বড় হয়ে গিয়েছে। আর এটা দেখে চিনতেই পারছো বাসক পাতার গাছ, তো বাসক পাতার সর্দি কাশি উপশমে তো একেবারে কি বলবো, খুবই একটা প্রয়োজনীয় গাছ। আর এটা বাড়িতে রয়েছে, খুব থাকাটাও দরকার, তোমরাও কিন্তু লাগিও যদি পারো, তো খুব ভালো একটি গাছ। আর এটা হচ্ছে একটা কুল গাছ, কি জাতের কুল আমি ঠিক জানি না, তবে সব সময় দেখি কুল হয়ে থাকে, বেশ ভালো, এখানে অনেক কুল ধরেছে এই গাছটাতে, তো এখন যেহেতু কুলের সিজন নয় তাও কিন্তু এই গাছটাতে প্রচুর কুল ধরেছে। এদিকে রয়েছে পেয়ারা গাছ, পেয়ারাও প্রচুর ধরেছে গাছটাতে।
এদিকে রয়েছে টগর ফুলের গাছ, প্রচুর বড় হয়ে গিয়েছে গাছটার, ফুলও হয়। সকালবেলা তো পুরো সাদা হয়ে থাকে, এখন বিকেল হয়ে গেছে, সব ফুল তো সকালে তোলা হয়ে গিয়েছে, কয়েকটাই রয়েছে। খুব সুন্দর দেখতে লাগে, একদম সাদা হয়ে থাকে পুরো গাছটা। এই জমিটাতে তোমরা দেখে থাকবে কিছুদিন আগে আমাদের সমস্ত সবজি চাষ হয়েছিল, এখানে মাচা করা ছিল, তো তারও একটা ভিডিও কিন্তু দেওয়া আছে আমার চ্যানেলে, তো দেখে নিতে পারো, আমি তার লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এখানে এখন সেই সব সবজি উঠে গিয়ে ধান রোয়া হয়ে গিয়েছে, দেখো খুব সুন্দর দেখতে লাগছে। চলো এরপর আমি রেসিপিটা বানিয়ে ফেলি। প্রথমে আমি এই রেসিপিটার জন্য দুটো আলু নিয়ে নিয়েছি, আলুর খোসাটা ছাড়িয়েছি। এটা হচ্ছে একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি। এবার এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখো গ্রেট করা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার ভালো করে জলে ধুয়েও নিয়েছি, দেখো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জলেতে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। আর এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি আমি এখানে চারটে দিয়েছি, তোমরা যদি ঝাল কম খেতে চাও তো অল্প করে দেবে। আর এর মধ্যে অ্যাড করে দেব এবার এক টেবিল চামচ, এখানে কর্নফ্লাওয়ার রয়েছে, কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা। ময়দা দেওয়ার পর যেটা অ্যাড করবো সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ, আর মরিচ গুঁড়ো হচ্ছে হাফ চা চামচ দিয়ে দিলাম। এবার কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার সমস্ত উপকরণগুলো এবার খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব একটা ডিম। ডিমটা দেওয়ার পরও ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণ একসাথে। কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো তেল, তো তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হলে ফ্লেমটা কমিয়ে দিয়ে কিন্তু এইভাবে একে একে চ্যাপ্টা চ্যাপ্টা আকারে এই স্ন্যাক্স রেসিপিটা আমি কিন্তু বানিয়ে ফেলবো। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে কিন্তু এটা ঢেকে এক থেকে দুই মিনিট মতো রেখে দেব। এক থেকে দুই মিনিট পর আবার খুলে নিলাম, দেখো এবার খুব ভালোভাবে কিন্তু এটি উল্টে যাবে, কোনো রকম মানে কড়াইতে লেগেও যাবে না নিচের দিকটা। এবার ভালো করে কিন্তু ওই পিঠটাও আমি ফ্রাই করে নেব। এই দিকের পিঠটা যাতে ভালো করে ফ্রাই হয়ে যায় তার জন্য আবারও এক থেকে দুই মিনিট মতো আমি ঢেকে রেখে দিলাম। দেখো বন্ধুরা, দুটো পিঠ কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে, তো এই স্ন্যাক্সটা কিন্তু দারুণ লাগবে সন্ধ্যের দিকে, যদি কিছু চটপাটা ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে তো এটা কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারো তোমরা।
তাহলে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটি কিরকম লাগলো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ চ্যানেলটির পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, আবার অন্য কোনো দিন অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।